মসজিদে আসলে মনে হয় মনে মনে এই চিন্তা রাখি মসজিদে বসলে মনে হয় মনে মনে এই চিন্তা করি পাঁচ ওয়াক্ত নামাজ যারা মসজিদে এসে পড়ে আমরা মনে মনে চিন্তা করি যে আর গুনাহ করব না আর গুনাহ করব না কি বলেন ঠিক না আর গুনাহ করব না কিন্তু মসজিদ থেকে বের হওয়ার পর ঠিক আবার একটা গুনার মধ্যে আমরা মিশে যাই আমার ভিতরে আপনার ভিতরে চিন্তা হতে চলে আসতে পারে যে এত গুনাহ করেছি মাবুতি মাফ করবেন রব্বি মাফ করবেন দেখুন হাদিসটা কত সুন্দর হাদিস আল্লাহ সুবহান ওয়া তাআলা আবার ডাক দিয়ে বলেন সেই বান্দা যখন গুনাহ করতে থাকে এরপরে সে আবার আল্লাহর দরবারে রব্বি রব্বি আজনাবতু হে আমার রব আমি গুনাহ করে ফেলেছি সে হয়তো চিন্তা করেছে হাশরের ময়দানে আল্লাহর দরবারে দাঁড়াবো আল্লাহ আমাদের বিচার করবেন ফয়সালা করবেন আমি হয়তো আমার মাকে ডাক দিব মা বলবে আমি তোর সাথী না বাবাকে ডাকবো বাবা বলবেন আমি তোর সাথী না নেতা বলবে আমি তোর সাথী না বন্ধু বলবে আমি তোর সাথী না সবাই যেদিন ফিরিয়ে দিবে ফিরিয়ে দিবে ফিরিয়ে দিবে আমি সেদিন কিভাবে বাঁচব আমার একটা পথ আছে আমার একটা পথ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে গেছেন এই পথটা যদি কেউ অনুসরণ করে মৌত পর্যন্ত চলে যায় পাহাড় সমান গুনাহ থাকতে পারে আল্লাহ বলেন সব গুনাহকে আমি মাফ করে দেবো